সো আপনারা আমার হাতে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা বাইকের একটা ডকুমেন্ট। সো এই ডকুমেন্টগুলো দিয়ে আমরা মূলত করি কি, আমাদের বাইকের যে নাম্বারটা আসে বা রেজিস্ট্রেশনটা আসে, এই এই রেজিস্ট্রেশনগুলো কিন্তু এগুলো দিয়ে করতে হয়। এখন মেইন কথা হচ্ছে যে এই রেজিস্ট্রেশন করতে গিয়ে আমরা যে হ্যারাসমেন্টের মধ্যে পড়ে যাই। সো আজকে আমি এই বিষয়টা মানে এই এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। সেইটা হচ্ছে যে মূলত আগে যে কাজটা করা হয়তো আমরা বাইক কিনতাম, শোরুম থেকে বাইক কেনার পরে নির্দিষ্ট একটা ব্যাংকে হোক বা এক জায়গায় হোক একটা টাকা জমা দেওয়ার পরে আমরা বিআরটি এর মাধ্যমে কিন্তু আমাদের বাইকের যে নাম্বারটা বা রেজিস্ট্রেশনটা এটা কিন্তু করতাম। বাট এখন কষ্টে গিয়ে এখন কিন্তু বিআরটি আর এই প্রবলেমটা ফেস করতেছে না। তারা বলছে যে হচ্ছে এখন শোরুমের কাছে অ্যাপ দেওয়া আছে বা শোরুমের কাছে সব কিছু দেওয়া আছে, আমাদেরকে শোরুমের মাধ্যমে করতে হবে। সো এখানে এখন যে প্রবলেমটা করছে যে আপনি যদি সুজুকি ব্র্যান্ডের যদি একটা বাইক কেনেন তাহলে সুজুকি শোরুম থেকেই করতে হবে, বা ইয়ামাহা হোক বা অন্য যে কোনো ব্র্যান্ডের হোক। সো আপনি অন্য কোনো শোরুম থেকে করতে পারবেন না। এখন আপনি যখন শোরুমের কাছে যাবেন, শোরুমের কাছে যাওয়ার পরে আপনার 2 বছর বা 10 বছরের যেটাই করতে চান ওইটা নির্দিষ্ট ফিটা জমা দেওয়ার পরও আপনি যদি যান, ওইটা নির্দিষ্ট ফি কেটে নেওয়ার পর আপনার কাছ থেকে কিন্তু 3,000 বা 4,000 কিন্তু একটা অ্যামাউন্ট কিন্তু একটা নেয়। সো এখন কথা হচ্ছে যে এই অ্যামাউন্টটা আসলে কী জন্যে? সো শোরুমকে আপনি যখন এটা যখন বলবেন, শোরুম তখন আপনাকে বলবে যে ভাই এইটা আমাদের একটা খরচ আছে বা বিআরটিএতে নেয়, যার কারণে আমাদেরকে এই আলাদা করে একটা চার্জ দেওয়া লাগে। সো এইটা কি আসলেই 3,000 বা 4,000 বা 5,000 টাকা দেওয়া লাগে? এইটা কিন্তু আমাদের সুবিধার্থে কিন্তু বিআরটিএ মানে এইটা করছে যে হচ্ছে যাতে বিআরটিএতে যাতে এই যে 2,000 টাকা বা 1,000 টাকার বিনিময়ে যে আমাদেরকে নাম্বারটা দেওয়া হয়, একটা একটা যে একটা প্রবলেম ফেস করতে হয়, এই প্রবলেমটা যাতে আমাদেরকে না হয় এই জন্য খুব সহজ উপায়ে আমাদেরকে শোরুমের মাধ্যমে এটা করতে হবে। এখন সহজ উপায়ে শোরুমের মাধ্যমে করতে গিয়ে আসলে প্রবলেমটা আমাদেরকে ফেস করতে হয়, কারণটা হচ্ছে যে শোরুম এখন 2,000, 3,000, 4,000, 5,000 টাকা চাচ্ছে। এখন বিভিন্ন শোরুম বিভিন্ন টাকা চাচ্ছে। সো আমি যখন এগুলো নিয়ে যখন আমি যখন গাইবান্ধা শোরুমে যাই, তো আমি মূলত বাইকটা ওদের কাছ থেকে মানে ওদের কাছ থেকে নেওয়া হয়নি। সো ওরা কিন্তু আমার কাছ থেকে টাকা চাচ্ছে হচ্ছে 4,000 টাকা। এখন কথা হচ্ছে যে আমরা বাইকটা যেখান থেকে নেই ওখানে যখন আমরা ফোন করলাম, সো ওরা কিন্তু টাকা চাচ্ছে হচ্ছে 3,000 টাকা। সো এখন নাম্বার দুইটায় আমার যে নিজ যে গাইবান্ধা ওখান থেকে কিন্তু হবে। সো দুইটা শোরুমের মাঝে কিন্তু 1,000 টাকার পার্থক্য। আসলে এখন এই যে 4,000 টাকা যাচ্ছে বা 3,000 টাকা যাচ্ছে, ওইখানে 4,000 টাকা যাচ্ছে যে আমরা ওখান থেকে বাইক না নেওয়ার কারণে। সো এইটা ফ্যাক্ট না, কিন্তু বাট আমরা যেখান থেকে নিছি ওখানে কিন্তু আমাদেরকে 3,000 টাকা দেওয়া লাগতেছে। এখন কথা হচ্ছে যে এই 3,000 টাকা যে আমরা দেবো এটা কিন্তু এক্সট্রা, আসলে কিন্তু এত টাকা খরচ হয় না। সো কী জন্য এত টাকা খরচ হয় না? খুব বেশি হলে 1,000 টাকা খরচ হবে, বিআরটিএ দেওয়ার পরে 1,000 টাকা খরচ, সব কিছু মিলে যদি 1,000 টাকা খরচ হয়। সো এখানে আমাদেরকে 4,000 টাকা দেওয়া লাগছে কী জন্যে? মানে প্রথমত আমাদের যে মোটর সাইকেলগুলো আসে এটা ইন্ডিয়া থেকে যে দামে আসে তার কিন্তু আমরা দেখা যাচ্ছে ডাবলেরও বেশি দাম দিয়ে আমরা কিন্তু কিনি। সো প্রাইস রেঞ্জটা কিন্তু অনেক হাই। আমরা কিন্তু এখানে কিন্তু আমাদেরকে মানে আমরা যে হ্যারাসমেন্টটা হচ্ছে যে আমাদেরকে চড়ামূল্যে কিন্তু কিনতে হচ্ছে। সো তারপর কী হচ্ছে, বিআরটিএর একটা ফি, ওইটা পরিশোধ করার পরও আমাদেরকে আলাদা করে শোরুমে আবার দেখা যাচ্ছে যে 3,000, 4,000 বা 5,000 টাকা দেওয়া লাগতেছে। সো এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের দেশে কিছু বলার নাই, বা আমরা যদি বলতে যাই তখন দেখা যাচ্ছে যে অনেকেই অনেক কিছু মনে করবে আর কি, বা অনেক শোরুম অনেক কিছু মনে করবে। সো দেখা যাচ্ছে যে নট অনলি মানে সুজুকি, সবগুলো ব্র্যান্ডের বাইকের শোরুমে সেম প্রবলেম, যে আমরা যখন ওদের মাধ্যমে যখন আমাদের বাইকে নাম্বার করতে যাই বা রেজিস্ট্রেশন করতে যাই তখন আমাদেরকে একটা এক্সট্রা ফি দেওয়া লাগতেছে। সো আমার কথা হচ্ছে যে আমাদেরকে কেন এই এক্সট্রা ফিটা দেওয়া লাগবে, এইটা আপনি প্রতিবাদ করেও কোনো লাভ নেই। কারণ আপনি যখন এইটার বিষয়ে যখন কথা বলবেন তখন ওরা আপনাকে বলবে যে ঠিক আছে ভাই, আপনার আমাদের কাছে করার দরকার নেই, আপনি হচ্ছে বিআরটিএতে যান, ওখানে গিয়ে করেন। কিন্তু আপনি যখন বিআরটিএতে যখন যাই, আমি যখন বিআরটিএতে গেছি, ওদের সোজা কথা যে ভাই বিআরটিএতে গাড়ির নাম্বার হয় না, আপনাকে শোরুমের মাধ্যমে করতে হবে। সো ঘুরে ফিরে কিন্তু এক কথায় আপনাকে শোরুমের মাধ্যমে গেলে তখন আপনাকে ওই 2,000 হোক, 3,000 হোক যে চার্জটা চাইবে ওইটা দিয়ে করতে হবে। সো এতে আসলে আমাদের কী লাভ হলো? আমরা তো একে তো আমরা চড়া প্রাইস দিয়ে একটা বাইক কিনি, তারপর যখন আমরা যখন বাইকটা যখন নাম্বার করতে যাই তখন আমাদেরকে আবার এক্সট্রা একটা চার্জ দেওয়া লাগতেছে। সো এই এক্সট্রা চার্জটা কী জন্যে? আমরা তো বিআরটিএর টাকা পরিশোধ করেই দেই। সো বিআরটিএর টাকা পরিশোধ করে দেওয়ার পর আবার আমাদেরকে কী জন্যে 3,000-4,000 টাকা বেশি দেওয়া লাগবে? সো মূলত এইটাই হচ্ছে কথা। আমি এইটা নিয়ে ভাবলাম যে আসলে এইটা নিয়ে একটা মানে একটা কিছু করা উচিত। সো আপনারা সবাই যদি এই বিষয়টা নিয়ে যদি একটা যদি মানে আলোচনা করেন বা এই বিষয়টা প্রতিরোধ করার যদি কোনো যদি ওয়ে যদি পান অবশ্যই আমাকে বলবেন। এইটাই হচ্ছে কথা। সো আজকের ভিডিওটি এটা নিয়ে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিওস।